নাগরিকত্ব নিজেদের ভিটেমাটি পেলে মিয়ানমারে ফিরে যাবেন বলে জানিয়েছেন রাখাইন রাজ্য পরিদর্শন করে আসা 20 রোহিঙ্গা নেতা। বিকেলে মিয়ানমার থেকে ফিরে এসে কথা জানান তারা। আর প্রতিনিধি দলের প্রধান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, প্রত্যাবাসন প্রক্রিয়া সফল করতে রোহিঙ্গা ও মিয়ানমার সরকার দুপক্ষকেই ছাড় দিতে হবে। কক্সবাজার প্রতিনিধি সৌরভ দেবের রিপোর্ট। যে আমাদেরগুলো দাবিগুলো মানলে আমরা অবিচ্ছ আমরা নিজের দেশে। প্রায় 5.5 বছর পর নিজ দেশ মিয়ানমারে গিয়েছিলেন তারা। নিজ দেশেই নিজেদের ফিরে যাওয়ার পরিবেশ কতটুকু বাস্তবসম্মত তা পর্যবেক্ষণ শেষে ফিরে এভাবেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এই রোহিঙ্গা নেতা। তবে ফিরে যাওয়া নিয়ে আশার চেয়ে নিরাশার বাণী শোনালেন তারা। বললেন, নাগরিকত্ব ও নিজের ভিটেমাটি ফিরিয়ে দিলেই তারা ফিরে যাবেন মিয়ানমার। প্রথমে আমাদের ন্যাশনালিটি কার্ডটা দিতে হবে, 2 নম্বরের মধ্যে আমাদের মূলা গিয়া চার জায়গা তার থেকে বিয়োগ দিতে হবে। আমাদের ওগুলো দাবি দাওয়া মানলে আমরা উচ্চ আমাদের দেশ আমরা চলে যাব। সন্তুষ্টির বিষয়টি আপেক্ষিক জানিয়ে প্রতিনিধি দলের প্রধান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, বাংলাদেশ আপাতত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায়। প্রত্যাবাসন যাতে টেকসই হয় সেই নিরিখেই এই ধরনের ভিজিটগুলোর আয়োজন করা হয়েছে। 2-1 জন হয়তো বলতে পারে তাদের মনোভাব, আমি জানি না কে বলেছে। আমাদের সাথে আরও রোহিঙ্গারা রয়েছে, তাদের সাথে আপনার কথা বলতে পারেন, কারণ তারা ওখানে নিজ চোখে দেখে আসছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, রোহিঙ্গা এবং মিয়ানমার সরকার এই দুই পক্ষকেই ছাড় দিতে হবে প্রত্যাবাসন নিয়ে। এরকম কথা বললে তো সমস্যার সমাধান কখনোই হবে না, দুই পক্ষকে ছাড় দিতে হবে। এটি বিভিন্ন লেভেলে কথাবার্তা হয়েছে, এখন সন্তুষ্ট নয় কথাটা কার কাছ থেকে শুনেছেন আমি জানি না, আমরাও তো তাদের সাথে ছিলাম। এত এর আগে শুক্রবার সকালে প্রথমবারের মতো 20 রোহিঙ্গা সহ 27 সদস্যের প্রতিনিধি দলটি মংডু টাউনশিপের পার্শ্ববর্তী দক্ষিণ অঞ্চলের কয়েকটি স্থান পরিদর্শন করে, যেখানে রোহিঙ্গাদের জন্য তৈরি করা হয়েছে থাকার আবাসন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।